এই পৃথিবীতে কত আজব প্রাণী রয়েছে, তার মধ্যে একটি হলো ইলেকট্রিক ইল। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে বলতে চলেছি ইলেকট্রিক ইল সম্বন্ধে কিছু তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যেসব মাছ ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে তাদের বলা হয় ইলেকট্রোজেনিক, আর যেসব মাছ ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতি টের পায় তাদের বলা হয় ইলেকট্রো রেসিপটিভ। বেশিরভাগ ইলেকট্রোজেনিক মাছই ইলেকট্রো রেসিপটিভ, আর এরাই হলো ইলেকট্রিক ইল মাছ। এই পৃথিবীতে প্রায় 500 প্রজাতির ইলেকট্রিক মাছ আছে, আর এইগুলো যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক মাছ যা টর্পেডো প্রজাতির মাছ। তো বিভিন্ন প্রজাতির ইলেকট্রিক রে দেখতে পাওয়া যায় যা লম্বা প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে। বড় মাছগুলি প্রায় 90 কিলোমিটার ওজনের হয়। এই মাছগুলি প্রায় 8 থেকে 220 ফুট পর্যন্ত ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। এর মজার বৈশিষ্ট্য হলো এরা কলাকোষের মাধ্যমে ইলেকট্রিসিটি জমা রাখতে পারে, অনেকটা ব্যাটারির মতো। এই ইলেকট্রিক ইল মাছ দেখতে অনেকটা বাম মাছের মতো, লম্বায় প্রায় 2.5 মিটার, ওজন প্রায় 20 কিলোগ্রামের মতো হয়ে থাকে। এটি দু ধরনের ইওডিএসের মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। লো ইওডিএসের মাধ্যমে 10 ভোল্ট থেকে 25 হার্জের ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, এবং লো ভোল্টেজ ইডিএসের মাধ্যমে ইলেকট্রিক ইল ইলেকট্রো ইলেকশনের মাধ্যমে কমিউনিকেশনের কাজ করে। হাই ভোল্টেজ অর্থাৎ ইওডিএসের মাধ্যমে 500 থেকে 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ক্যাটফিস ও শক্তিশালী ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। এই মাছগুলি প্রায় লম্বায় 4 ফুট, ওজন প্রায় 20 কিলোগ্রামের মতো হয়ে থাকে, আর প্রায় 350 ভোল্ট ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, যা একজন মানুষকে শক খাইয়ে মেরে ফেলার জন্য যথেষ্ট। বিভিন্ন ধরনের মাছ ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। এর মধ্যে থাকা ইলেকট্রিক ইল সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। সব ইলেকট্রিক মাছ তাদের লেজের দিকে থাকা কিছু স্পেশাল অঙ্গ দিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করে, একে বলা হয় ইলেকট্রিক অর্গান। এই ইলেকট্রিক অর্গানে থাকা বৈদ্যুতিক উত্তেজনা গ্রহণ করতে সক্ষম বিশেষ কোষ থাকে যাদের বলা হয় ইলেকট্রোসাইটস। এই ইলেকট্রোসাইটস মস্তিষ্কের নির্দেশ অনুসারে কাজ করে। মস্তিষ্ক আছে এমন সকল প্রাণীদের যাদের দেহের যাবতীয় কাজকর্ম নির্দেশ আসে সমস্তই মস্তিষ্ক থেকে, আর অন্যান্য অঙ্গগুলো মস্তিষ্ককে সেই নির্দেশ পালন করে। ইলেকট্রিক মাছের ক্ষেত্রেও একই ঘটনা। যখন পার্শ্ববর্তী বা পরিস্থিতি বিবেচনা করে তারা মনে করে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তার যখন দরকার তাদের মস্তিষ্ক থেকে সিগন্যাল স্নায়ুতন্ত্রের মাধ্যমে পাঠায়। ইলেকট্রিসিটিগুলি কোষগুলি একে ফায়ারিংয়ের আকারে মুহূর্তের মধ্যে ইলেকট্রিসিটিগুলি বাইরের দিকে ছড়িয়ে দিতে পারে, নিজেদেরকে ব্যাটারির মতো সমবর্তিত আকারে সাজিয়ে নেয়। এই ইলেকট্রিক ইলমাছগুলি সাধারণত শিকার ধরার সময় এদের ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যা শিকারকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।